এই সংগঠনের আমাকে সাধারণ সম্পাদক হিসেবে রাখা হয়েছে, পোর্টফোলিও আছে এবং এই পোর্টফোলিও নিয়ে আমি গর্বিত। এই কারণে নিপীড়িত এবং নির্যাতিত মানুষের হয়ে পাশে দাঁড়াতে পারি এবং সরকারের বিরুদ্ধে, সরকারের যে অমানবিক অত্যাচার, আজকে শিক্ষাক্ষেত্রে মানুষকে যেভাবে অত্যাচার করা হচ্ছে, শিক্ষার নাম দিয়ে শিক্ষাকে হাতিয়ার তৈরি করে মানুষকে যেভাবে অত্যাচার করা হচ্ছে, যাদবপুর ইউনিভার্সিটি শুধু তার নিদর্শন নয়, ক্যালকাটা ইউনিভার্সিটিও তার নিদর্শন। ঠিক সেই রকম মানবাধিকারের একটা স্তম্ভ হচ্ছে বাসস্থান। আজকে বাসস্থানের নামে প্রমোটার রাজ, প্রমোটারদের উৎসাহিত করে তোলাবাজি করা হচ্ছে। এই সরকারের কাছে আমার অনুরোধ, সিপিএমের বিরুদ্ধে আপনারা লড়েছিলেন এক সময়, এরই বিরুদ্ধে আজকে আপনারা সেই রূপই নিয়েছেন, তাহলে তফাতটা আপনার সাথে সিপিএমের রইল কোথায়? আপনারা আজকে অন্য কোনো সংগঠনকে এর প্রতিবাদ করলে তার গলা টিপে দেওয়ার চেষ্টা করছেন। আমার অনুরোধ আপনারা বিবেচনা করবেন, গতদিন সিপিএম কিন্তু গেছে এই মানবাধিকারের সংগঠনের গলা টিপতে এসেছিল বলেই, আগামী দিন কিন্তু আপনারাও সে ভুল করবেন না, হয়তো দেখা যাবে আপনাদের গলা টিপে না কেউ দেয়।